মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মধ্যমহালিশর প্রতিবন্ধী বিদ্যালয়ের র্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাষা শহীদ দলের শ্রদ্ধা নিবেদন অনলাই এই আয়োজন গড়ায়। রূপক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লিলি আক্তার ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সহ উপস্থিত আছেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ শফিউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দ। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।